ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আমার আগের ভিডিও লেকচারে তোমাদের দুটো প্রশ্ন করেছিলাম, সেই দুটো প্রশ্নের উত্তর আজ আমি তোমাদের দেব। দ্বিতীয় প্রশ্নটা আগে বলি। দ্বিতীয় প্রশ্নটা ছিল, একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষকে কী বলে? তাহলে একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট উদ্ভিদ কোষকে বলে সিনোসাইট এবং প্রাণী কোষকে বলে সিনসাইটিয়াম। দ্বিতীয় প্রশ্ন ছিল, দ্বিবিভাজনের ক্ষেত্রে দ্বিবিভাজন প্রক্রিয়ায় জনন সম্পন্নকারী জীবকে অমরণশীল ইমমর্টাল বলা হলেও বহুবিভাজন প্রক্রিয়ায় জনন সম্পন্নকারী জীবদের কেন অমরণশীল বা ইমমর্টাল বলবো না বা বলতে পারবো না, বলা হয় না কেন? তো এর উত্তর কি? দেখো, তোমাদের যখন আমি দ্বিবিভাজন প্রক্রিয়া বলেছি, সেখানে বলেছি একটি জনিত্রী কোষ সরাসরিভাবে বিভাজিত হয়ে দুটো অপত্য কোষ সৃষ্টি করে, যেখানে কোনো প্রকার জনিত্রী জীবের দেহাবশেষ অবশিষ্ট থাকে না। তাহলে জনিত্রী জীবের কোনো রকম দেহাবশেষ নেই, সম্পূর্ণরূপে জনিত্রী কোষটা বিভাজিত হয়ে দুটো অপত্য কোষ সৃষ্টি করছে। কিন্তু যদি আমরা বহুবিভাজন প্রক্রিয়া দেখি, তাহলে অ্যামিবার ক্ষেত্রেও আমরা দেখেছি সিস্টের প্রাচীর বিদীর্ণ করে যে সিউডোপোডীয় রেণু সেগুলো বাইরে বেরিয়ে আসে, অপত্য অ্যামিবা সৃষ্টি হয় সেখান থেকে। এবং প্লাজমোডিয়ামের ক্ষেত্রেও আমরা দেখেছি সাইজন্টের যে প্রাচীর, সেই সাইজন্টের প্রাচীর ভেদ করে কিন্তু মেরোজয়েডগুলো বাইরে বেরিয়ে আসে। এই দুক্ষেত্রেই কিন্তু সিস্টের যে অংশ বা সাইজন্টের যে অংশ, উভয় অংশই কিন্তু থেকে যায়। তাই পুরোপুরিভাবে কিন্তু আমরা বলতে পারি না যে জনিত্রীটা সম্পূর্ণরূপে অপত্যতে রূপান্তরিত হয়েছে, যেটা আমরা বলতে পারি দ্বিবিভাজনের ক্ষেত্রে। অর্থাৎ দ্বিবিভাজন সম্পন্নকারী জীবটিকে অমরণশীল বা ইমর্টাল বলতে পারলেও আমরা কখনোই কিন্তু বহুবিভাজন প্রক্রিয়া জনন সম্পন্নকারী জীবকে অমরণশীল বা ইমর্টাল বলতে পারবো না। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরকম বহু প্রশ্ন এবং তার উত্তর আমি আমার ভিডিও লেকচারের মাঝে আলোচনা করব। সেগুলো জানতে তোমাদের কি করতে হবে? না, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, যাতে এই চ্যানেলে আপলোড করা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে যায় এবং তোমরা সেটা দেখতে পাও। তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে। মনে রাখবে, তোমাদের লাইকই হচ্ছে আমার এনার্জি কারেন্সি। তোমাদের জন্য আরও দুটি প্রশ্ন রয়েছে, যার উত্তর তোমরা কমেন্ট সেকশনে দিতে পারবে এবং আমি এর উত্তর আগামী কোনো ভিডিও লেকচারে আলোচনা করব। প্রশ্নটি হলো, একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট একটি উদ্ভিদ কোষ ও একটি প্রাণী কোষের উদাহরণ দাও। আবার বলছি, একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট একটি উদ্ভিদ কোষ ও একটি প্রাণী কোষের উদাহরণ দাও। তাহলে উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানিও। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। আমরা আগের ভিডিও লেকচারে অযৌন জনন সম্পর্কে জেনেছি এবং অযৌন জননের বিভিন্ন রকম প্রকারভেদ সম্পর্কে জানতে গিয়ে আমরা দেখেছি যে তুলনামূলকভাবে সহজ সরল বাহ্যিক বা অভ্যন্তরীণ গঠন বিশিষ্ট যে জীব, তারা কিন্তু এই প্রক্রিয়ায়, অর্থাৎ অযৌন জনন প্রক্রিয়ায় জনন সম্পন্ন করে। প্রতিকূল পরিস্থিতির ক্ষেত্রে যে প্রক্রিয়ার মাধ্যমে জীব জনন সম্পন্ন করে সেটি মূলত যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন। তাহলে এই সেক্সুয়াল রিপ্রোডাকশন কাদের দেহে দেখতে পাওয়া যায়? উচ্চ স্তরের যে উদ্ভিদ এবং সমস্ত প্রাণীদের কিন্তু মূলত এই যৌন জনন প্রক্রিয়ায় জনন সম্পন্ন করতে দেখা যায়। তাহলে এই যৌন জনন প্রক্রিয়ায় কি এমন হয় যে এই প্রক্রিয়া প্রতিকূল পরিস্থিতিতে জীবকে একটা বাড়তি সুবিধা প্রদান করে? কিভাবে সেটা সম্ভব, সেই নিয়ে আজকে কিন্তু আমরা আলোচনা করব। তাহলে ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং তোমরা কিন্তু বেশ কিছু নতুন তথ্য জানতে পারবে। তাহলে এই সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন জনন, যে জনন প্রক্রিয়ায় দুটি অসম আকৃতির ভিন্নধর্মী জনন কোষ, একটা পুংগ্যামেট ও একটা স্ত্রীগ্যামেট, মিলনে অপত্য জীব সৃষ্টি হয়। এই পুংগ্যামেট, স্ত্রীগ্যামেট, উভয় গ্যামেট হতে পারে একটি দেহ থেকে তৈরি, হতে পারে দুটো ভিন্ন দেহ থেকে তৈরি বা উৎপত্তি লাভ করা। এই যে দুটো গ্যামেট, সেই গ্যামেটের মিলনে তৈরি হয় জাইগোট, যে জাইগোট থেকে কিন্তু নতুন অপত্যের সৃষ্টি হয়। তাহলে পুংগ্যামেট ও স্ত্রীগ্যামেটের মিলনে তৈরি হচ্ছে জাইগোট এবং সেই জাইগোট থেকে তৈরি হচ্ছে নতুন অপত্য জীব। এবার যদি আমরা
অযৌন জননের সাথে যৌন জননের তুলনা করি, তাহলে আমরা দেখব অযৌন জননের থেকে কিন্তু যৌন জনন তুলনামূলকভাবে অনেক জটিল, সময় সাপেক্ষ এবং ধীর গতিসম্পন্ন একটি প্রক্রিয়া। তাহলে এই এতগুলো সমস্যা থাকা সত্ত্বেও এত ধীর গতিসম্পন্ন, এত জটিল প্রক্রিয়া, অর্থাৎ তাতে শক্তিও বেশি লাগবে। তাহলে কেন অযৌন জননের পরিবর্তে জীব যৌন জননকে বেছে নিল? কেন পরিবেশ প্রতিকূল থাকলে যৌন জনন সম্পন্নকারী জীবেরা কেন বাড়তি সুবিধা পায়, তাদের অভিযোজন ক্ষমতা কেন বেশি হয় যাতে তারা প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে পারে, সে সম্পর্কে আমরা জানব। তাহলে এই যৌন জনন সম্পন্নকারী যে জীব, যে সকল জীব, তাদের বাহ্যিক এবং আভ্যন্তরীণ গঠনের মধ্যে পার্থক্য দেখা গেলেও যৌন জননের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে কিন্তু অদ্ভুতভাবে আমরা বেশ কিছু মিল লক্ষ্য করতে পারি। কোনো একটা জীব তার জন্মকাল থেকে তার যে রিপ্রোডাক্টিভ যে অর্গানগুলো, তার ম্যাচিউরিটি, তার পরিণতি হওয়ার যে সময়কাল, অর্থাৎ জন্ম থেকে বার্থ থেকে যদি আমরা দেখি, তার সেক্সুয়াল ম্যাচুরিটি অর্থাৎ তার যে জননাঙ্গ, তার সেই জননাঙ্গের যে পরিণতি লাভ, এই যে সময়কালটা, এই সময়কালকে বলা হয় জুভেনাইল ফেজ। জুভেনাইল ফেজ উদ্ভিদের ক্ষেত্রে এটা ভেজিটেটিভ ফেজ নামেও পরিচিত। তাহলে এই সময়ের পর থেকে সেই জীবের দেহে এমন কিছু পরিবর্তন আসে যে পরিবর্তনের মাধ্যমে জীবটি যৌন জনন প্রক্রিয়ায় জনন সম্পন্ন করতে পারে। তাহলে যৌন জনন প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা যৌন জননের যে বৈশিষ্ট্যগুলো দেখতে পেলাম, তাতে আমরা দেখলাম যে দুটো গ্যামেট, পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেটের থাকা দরকার, এবং সেই ভিন্ন আকৃতির বা ভিন্ন ধর্মী দুটো গ্যামেট, পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলনে তৈরি হচ্ছে জাইগোট, যেই জাইগোট থেকেই কিন্তু অপত্য জীব সৃষ্টি হচ্ছে। তাহলে এই যে যৌন জনন প্রক্রিয়া, এই যৌন জনন প্রক্রিয়া একাধিক ধাপে সম্পন্ন হয়, সেই ধাপগুলো সম্পর্কে আমরা জানব। তার আগে জেনে রাখতে হবে এই যৌন জনন প্রক্রিয়া যেহেতু অসম আকৃতি ভিন্ন ধর্মী জনন কোষের মিলনে ঘটে, সেই জন্য এই প্রক্রিয়াকে, অর্থাৎ যৌন জনন প্রক্রিয়াকে অ্যাপোমিক্সিসও বলা হয়। এটা তোমরা মনে রাখবে, অ্যাপোমিক্সিসও একে বলা হয়। তাহলে যৌন জননের ঘটনাগুলি যদি আমরা দেখি, তার মধ্যে আমরা তিনটে অংশ পাব, যেটা প্রাক নিষেক ঘটনা বলি, নিষেক বা ফার্টিলাইজেশন, এবং নিষেক পরবর্তী ঘটনা বলি। এই তিনটে ধাপে আমরা, তিনটে পর্যায়ে আমরা গোটা যৌন জনন প্রক্রিয়াকে কিন্তু ভাগ করতে পারি। তাহলে যৌন জনন সম্পন্নকারী যে জীব, তার ম্যাচিউরিটি লাভ করার পর, অর্থাৎ তার সেক্সুয়াল অর্গানগুলো ম্যাচিওর হওয়ার পর, পরিণত হওয়ার পর, অর্থাৎ সেক্সুয়াল ম্যাচুরিটি লাভ করার পর, এই যৌন জনন প্রক্রিয়ার জন্য জীবের কিন্তু একাধিক ধাপ, একাধিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। সেই প্রক্রিয়াগুলো সম্পর্কে এবার আমরা জানব। তাহলে প্রাক নিষেক ঘটনাবলীর মধ্যে প্রথম হচ্ছে গ্যামেটোজেনেসিস, অর্থাৎ গ্যামেট তৈরি হওয়া, গ্যামেটোজেনেসিস, গ্যামেট উৎপাদন। তাহলে তার মানে ওই যে পুংগ্যামেট আর স্ত্রী গ্যামেটের কথা বলা হলো, তাহলে এই পুংগ্যামেট বা শুক্রাণু এবং স্ত্রীগ্যামেট বা ডিম্বাণু এর যে প্রোডাকশন বা এর যে উৎপাদন, সেই প্রক্রিয়াই হলো গ্যামেটোজেনেসিস। তাহলে এই গ্যামেটোজেনেসিস প্রক্রিয়ায় যে দুটো গ্যামেট উৎপন্ন হলো, সেটা হতে পারে একটাই জীব দেহ থেকে তৈরি হয়েছে, উৎপন্ন হয়েছে, হতে পারে দুটো পৃথক পৃথক জীবের দেহ থেকে উৎপন্ন হয়েছে। তাহলে এই যে গ্যামেট, সেই গ্যামেটগুলো কিন্তু হ্যাপ্লয়েড, অর্থাৎ এন হ্যাপ্লয়েড, তার মানে ডিপ্লয়েড কোষ থেকে হ্যাপ্লয়েড তৈরি হচ্ছে। তাহলে ডিপ্লয়েড যে জনন কোষ, সেখান থেকে হ্যাপ্লয়েড তৈরি হওয়া, অর্থাৎ হ্রাস বিভাজন, অর্থাৎ মিওসিস, কোষ বিভাজন কিন্তু এক্ষেত্রে ঘটছে এই গ্যামেটোজেনেসিস প্রক্রিয়ায়। তাহলে এই যে গ্যামেট, যে দুটো গ্যামেট তৈরি হলো, সেই দুটো গ্যামেট হতে পারে একই আকৃতি বিশিষ্ট, ছবিতে আমরা দেখতে পাচ্ছি একই আকৃতি বিশিষ্ট, তখন তাকে বলবো আইসোগ্যামেট,
যদি ভিন্ন আকৃতি বিশিষ্ট হয় তখন তাকে বলবো হেটারোগ্যামেট। আইসো মানে সেম, সমান, হেটারো মানে ডিফারেন্ট, আলাদা, পৃথক। তাহলে পৃথক আকৃতি বিশিষ্ট যেহেতু এই গ্যামেট, তাই এদের বলা হয় হেটারোগ্যামেট। তাহলে এই হেটারোগ্যামেটের মধ্যে যেটা হোমোগ্যামেট সেটাকে বলা হয় স্পার্ম, বা এটার আরেকটা নামও রয়েছে, একে বলা হয় অ্যানথেরোজয়েড, অ্যানথেরোজয়েড, এবং এগ বা ওভাম, এগ বা ওভাম অর্থাৎ ফিমেল যে গ্যামেট সেটা হলো এগ বা ওভাম। তাহলে দুটো আলাদা আকৃতি হলে তখন হেটারোগ্যামেট, দুটো একই আকৃতি বিশিষ্ট হলে তখন আইসোগ্যামেট। তাহলে এই গ্যামেট তৈরি হওয়ার যে পদ্ধতি সেটা প্রাক নিষেক অর্থাৎ নিষেক ফার্টিলাইজেশন প্রক্রিয়া ঘটার পূর্বে কিন্তু এই কোষ তৈরি হবে। তাহলে এই কোষ অর্থাৎ পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেট তৈরি হওয়ার যে পদ্ধতি সেই পদ্ধতি হলো গ্যামেটোজেনেসিস। যে গ্যামেটোজেনেসিস প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখলাম গ্যামেট হ্যাপ্লয়েড হয় এবং মাতৃকোষ জনন মাতৃকোষ ডিপ্লয়েড। তাহলে ডিপ্লয়েড জনন মাতৃকোষ থেকে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন হচ্ছে মিওসিস প্রক্রিয়ায়। তাহলে এই মিওসিস প্রক্রিয়া কিন্তু তিন রকম ভাবে হতে পারে, কি কি তাহলে দেখে নেওয়া যাক। জাইগোটিক মিওসিস, তার মানে কি, এক্ষেত্রে ডিপ্লয়েড জাইগোট মিওসিস প্রক্রিয়ায় হ্যাপ্লয়েড জীব সৃষ্টি করে। তাহলে ডিপ্লয়েড জাইগোট থেকে হ্যাপ্লয়েড জীব, সেই জন্য জাইগোটিক মিওসিস। নেক্সট স্পোরিক মিওসিস, অর্থাৎ যেখানে ডিপ্লয়েড রেণু মাতৃকোষ মিওসিস প্রক্রিয়ায় হ্যাপ্লয়েড রেণু উৎপাদন করে। তাহলে এক্ষেত্রে যেহেতু রেণু উৎপন্ন হচ্ছে ডিপ্লয়েড রেণু মাতৃকোষ থেকে হ্যাপ্লয়েড রেণু, তাই এই প্রক্রিয়ার নাম স্পোরিক মিওসিস। থার্ড ওয়ান গ্যামেটিক মিওসিস, অর্থাৎ যেখানে ডিপ্লয়েড জনন মাতৃকোষ মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড গ্যামেট সৃষ্টি করে। তাহলে জাইগোটিক, যেখানে আমরা দেখলাম হ্যাপ্লয়েড জীব সৃষ্টি হচ্ছে ডিপ্লয়েড জাইগোট থেকে। স্পোরিক, যেখানে ডিপ্লয়েড রেণু মাতৃকোষ তৈরি করছে হ্যাপ্লয়েড রেণু, এবং গ্যামেটিক, যেখানে ডিপ্লয়েড জনন মাতৃকোষ থেকে তৈরি হচ্ছে হ্যাপ্লয়েড গ্যামেট। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের যেটা বলা হলো বা আমরা বুঝলাম সেটা হচ্ছে 2N থেকে N এই যে রূপান্তর, এটাই হলো গ্যামেটোজেনেসিস, অর্থাৎ ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হওয়া, হ্যাপ্লয়েড রেণু তৈরি হওয়া, হ্যাপ্লয়েড জীব সৃষ্টি হওয়া বা হ্যাপ্লয়েড গ্যামেট সৃষ্টি হওয়া, সবটাই গ্যামেটোজেনেসিস। এবং এই গ্যামেটোজেনেসিস প্রক্রিয়া কিন্তু হবে এই মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে, যেটা আমরা অযৌনজননের ক্ষেত্রেও বলেছিলাম যে ক্ষেত্রে মিওসিস হয় না। তাহলে এক্ষেত্রে আমরা দেখলাম কিন্তু মিওসিস কোষ বিভাজন হচ্ছে। আমরা জানি মিওসিস হ্রাস বিভাজন। তাহলে সম্পূর্ণ বিষয়টা যদি আমরা একটু দেখি, অর্থাৎ এই গ্যামেটোজেনেসিস প্রক্রিয়াটি পুরুষদের ক্ষেত্রে যে জনন মাতৃকোষ অর্থাৎ ডিপ্লয়েড কোষ স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়াতে স্পার্ম বা শুক্রাণু তৈরি করে, অর্থাৎ যেটা আমরা অ্যানথেরোজয়েড নামেও জেনেছি। তাহলে ডিপ্লয়েড জনন মাতৃকোষ হ্যাপ্লয়েড শুক্রাণু বা স্পার্ম তৈরি করছে, অর্থাৎ মিওসিস প্রক্রিয়া এখানে ঘটছে। একই রকমভাবে স্ত্রী দেহের জনন মাতৃকোষ অর্থাৎ ডিপ্লয়েড কোষ ওজেনেসিস প্রক্রিয়ায় ওভাম বা ডিম্বাণু তৈরি করছে। এক্ষেত্রেও তাহলে ডিপ্লয়েড কোষ থেকে হ্যাপ্লয়েড কোষ আসছে, অর্থাৎ মিওসিস কোষ বিভাজন এক্ষেত্রে হচ্ছে। এই স্পার্মাটোজেনেসিস ও ওজেনেসিস এর ডিটেলস আমরা ইউনিট ওয়ানের থার্ড চ্যাপ্টার মানুষের জনন পড়ার সময় কিন্তু আমরা এই স্পার্মাটোজেনেসিস ও ওজেনেসিস প্রক্রিয়া সম্পূর্ণভাবে জানব। প্রাকনিষেক ঘটনাবলীর পরবর্তী ভাগ গ্যামেট ট্রান্সফার বা গ্যামেট স্থানান্তর, অর্থাৎ মেল গ্যামেট ও ফিমেল গ্যামেট তৈরি হওয়ার পর তাদের কিন্তু কাছাকাছি আসাটা, কাছাকাছি নিয়ে আসাটা খুব দরকার, এবং কাছাকাছি না আনলে তাদের মিলন হবে না, এবং মিলন না হলে কিন্তু জাইগোট উৎপন্ন হবে না। বেশিরভাগ জীবের ক্ষেত্রেই মেল গ্যামেট যেটি গমনে সক্ষম হয় এবং ফিমেল গ্যামেটটি গমনে অক্ষম হয়। সাধারণত কিছু ব্যতিক্রমও রয়েছে, যেমন ফাঙ্গি, অ্যালগি, এদের ক্ষেত্রে উভয় গ্যামেটই কিন্তু স্থান পরিবর্তন করতে পারে, অর্থাৎ গমনে সক্ষম। এদের ক্ষেত্রে কিন্তু এই গ্যামেট স্থানান্তরের জন্য কিন্তু একটা মাধ্যমের দরকার। সেজন্য বিভিন্ন রকম অ্যালগি, ব্রায়োফাইট, টেরিডোফাইট
এদের ক্ষেত্রে কিন্তু আমরা গ্যামেট ট্রান্সফারটা দেখি জলের মাধ্যমে হয়। মসকে আমরা উদ্ভিদের উভচর বলি, এই জলের মাধ্যমেই কিন্তু গ্যামেটের স্থানান্তরটা হয়, এবং এই গ্যামেটের স্থানান্তর হয়ে কিন্তু আলটিমেটলি পুংগ্যামেট ও স্ত্রীগ্যামেটের মিলন হয়। এক্ষেত্রে তোমরা পলিনেটার, ইনসেক্ট পলিনেটার দেখছো, এই বাহক কিন্তু এই পলিনেশন অর্থাৎ পুংগ্যামেট ও স্ত্রীগ্যামেটের মিলনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ সম্পর্কে আমরা সপুষ্পক উদ্ভিদের যৌন জনন চ্যাপ্টার যখন জানব তখন কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে এই গ্যামেট স্থানান্তর অর্থাৎ পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেট সৃষ্টি হওয়ার পর তারা কিন্তু স্থানান্তরিত হয়, এক জায়গায় মিলিত হয়। সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে সেটা পরাগযোগ, এবং প্রাণীদের ক্ষেত্রে শুক্রাণু এবং ডিম্বাণু কাছাকাছি আসে যৌন মিলনের মাধ্যমে। তাহলে আজকের ভিডিওতে আমরা যৌন জনন সম্পর্কে জানলাম, যৌন জননের ঘটনাবলী বা যৌন জননের ধাপগুলির মধ্যে আমরা প্রিফার্টিলাইজেশন ইভেন্ট অর্থাৎ প্রাক নিষেক ঘটনার গ্যামেটোজেনেসিস এবং গ্যামেট স্থানান্তর প্রক্রিয়া সম্পর্কে জানলাম। এর পরের ভিডিওতে আমরা ফার্টিলাইজেশন অর্থাৎ নিষেক কী প্রক্রিয়া, কীভাবে জাইগোট হচ্ছে এবং নিষেকের প্রকারভেদ সম্পর্কে জানব। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই।